আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। পটলের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব পটল ভাজি। আর এই পটল ভাজিটা আজকে একটু ভিন্নভাবে করব। এভাবে পটল ভাজি করলে খুবই টেস্টি এবং মজাদার হয়। আমি এর আগেও একবার করেছিলাম, তো আজকেও সেটাই রান্না করছি। ভাবলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। একঘেয়েমি পটল ভাজা খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু ভিন্নভাবে ট্রাই করি। প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন তেলের মধ্যে দিয়ে দেব পটল। আমি এখানে 7টা পটল কেটে নিয়েছি। পটলের উপরের খোসার যে পাতলা আবরণ থাকে, আবরণটা চেঁচে ফেলে দিয়ে তারপরে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খোসাটা পুরোপুরি ফেলে দিয়েও এটা ভেজে নেওয়া যাবে, তবে খোসাটা রাখলেও খেতে ভালো লাগে। পটল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটল এখানে যে কোনো সাইজ করে কেটে নেওয়া যাবে, আমি লম্বাটে করেই কেটে নিয়েছি। এখন এই পটলটা আমি প্রথমে একটু ভেজে নেব। পটল ভাজাতে জিরা ফোড়ন দিলে খেতে ভালো লাগবে, কেউ না দিতে চাইলে জিরাটা বাদ দেওয়া যাবে। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে আমি পটল 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর পটলটা একটু নরম হয়ে এসেছে। এখন এই পটলের মধ্যে আমি দিয়ে দেব আদা এবং রসুন বাটা। 1/2 চা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিলে এই পটল ভাজিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আজকে আমি সব মশলাই ব্যবহার করেছি এই পটল ভাজিতে, মশলাদার একটা পটল ভাজি। তবে এইভাবে ভাজি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আদা এবং রসুন পটলের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব, আর একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। চুলার আঁচ এই পর্যায়ে আমি অল্প করে দিয়েছি, অল্প আঁচে ভেজে নেব যেন পুড়ে না যায়। বারবারে একটু নেড়ে চেড়ে দিতে হবে। পটল ভাজা বিভিন্নভাবেই করা যায়, আর এক একটা পটল ভাজার স্বাদ হয় এক এক রকম। আজকে যেভাবে ভাজি করেছি, এভাবে কেউ যদি ট্রাই করে না থাকেন, একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। সবসময় তো আর একঘেয়েমি পটল ভাজা খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু ভিন্নভাবে ট্রাই করাই যায় পটল ভাজাটা, আর খেতেও বেশ লাগে। আদা রসুন দেওয়ার পর আমি আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি পটলটা। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। আমি লবণ নিয়েছি স্বাদ মতো, আর এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর সাথে গরম মশলা নিয়েছি। সব মশলাটাই পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি। যে যতটা ভাজি করবেন সেভাবে নিয়ে নিতে হবে মশলাটা। তবে এখানে অতিরিক্ত মশলা দেওয়া যাবে না, অতিরিক্ত মশলা দিলে আবার খেতে ভালো লাগবে না। মশলাটা পরিমিত দিতে হবে। মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব পটলের সাথে। অল্প আঁচে নেড়ে চেড়ে পটলটা ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিলে পটলটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। একটুখানি পানি দিয়ে দেব, যে মশলাটা দিলাম এই মশলাটা যাতে পটলের সাথে সুন্দর করে মিশে যায়। পানিটা ভালোভাবে টানিয়ে শুকনো করে নিতে হবে। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি পটলটা ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজেছি। আর এভাবে একটু লালচে করে ভেজে নিলে পটল ভাজাটা খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু ফালি করে কেটে নিয়েছি। প্রথমে আমি কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, পেঁয়াজটা আমি শেষে দিলাম। পেঁয়াজটা একেবারে গলে যাবে না, পেঁয়াজটা একটু শক্ত কসকচে থাকবে। আর এই ভাজিতে পেঁয়াজটা একটু কসকচে থাকলে খেতে ভালো লাগে। সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। একটু লালচে লালচে হয়েছে পটলটা। পটল ভাজা কমপ্লিট। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি পটল ভাজা। এই পটল ভাজাটা সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের এই পটল ভাজা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।